নমস্কার বন্ধুরা, জুমা সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। গুড ইভিনিং। আজকে এখন থেকেই ভিডিও শুরু করলাম। সকাল থেকে ভিডিও শুরু করার মতো ওইরকম শরীরের অবস্থা আমার ছিল না। শরীর প্রচণ্ড খারাপ। এই ডান সাইডের দাঁতের টানে ডান সাইডের মাথা চোখ প্রচণ্ড, মাথা পুরো যন্ত্রণায় মানে কেটে যাচ্ছে যেন, মানে এতটাই মাথা যন্ত্রণা করছে। তাই এখন থেকে ভিডিও শুরু করলাম। সকাল থেকে বিছানার মধ্যেই টাইমটা কেটে গেছে। সকালে কোনো রকম উঠে ভোরের রান্নাটা সেরেছি, বেশি কিছুই করিনি। পেঁপে দিয়ে ডাল, মুসুরির ডাল আর আলু পটলের তরকারি করেছি, আর কোনো কিছুই করিনি। এবং কি সামন্ত যে মাছগুলো এনেছে ওইগুলো ধোয়া হয়নি, এখন ধুতে হবে। সকালের থালা বাসন, দুপুরে খাওয়ার থালা বাসন সমস্ত কিছু পড়ে আছে, ওইগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। যাই হোক, এখন থেকে ভিডিও শুরু করলাম। আশা করি আপনারাও ভালো আছেন। সকলকে এরকম ভালো থাকতেই হবে, শরীর তো খারাপ করবে। কিছুটা রেস্ট নিয়ে তারপরে তো বাড়ির কাজকর্ম করতেই হবে, বলুন। চলুন কাজগুলো সেরে নিই।
সমস্ত কাজ হয়ে গেছে, অনেক থালা বাসন ছিল ধোয়া হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে। সামন্ত আজকে পিউকে নিয়ে এসেছে টিউশন থেকে, পিউ চলে এসেছে, এখন আমি আর পিউ একটু মুড়ি খাবো। আমি এই যে অল্প একটু কাঁচা ছোলা নিয়েছি আর চপ দিয়ে, আর পিউ শুধু চপ দিয়ে মুড়ি খাবে, চানাচুর আর কাঁচা ছোলা নেবে না। আমি চানাচুর নিইনি, আমি শুধু একটু ছোলা নিয়েছি। সামন্ত মুড়ি খেয়ে বেরিয়ে গেছে, ও চপ দিয়ে খেয়েছে। আবার রাতে কি হয়, রাতে সেরকম কিছুই করব না, ভাত আছে আমার। এই তিন চার দিন না রাতে মানে ভাত রান্না করতে হচ্ছে না, ভাত থেকেই যাচ্ছে, দুপুরের ভাত থেকেই যাচ্ছে। যাই হোক, ভাত আছে, ও বেলার পেঁপে দিয়ে ডাল ওটা আছে। এখন রাতে আর মাছ রান্না করব না, রাতে একটু আলু সেদ্ধ করব, করে মাখিয়ে দেব ওদের লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে। আর ডিম টিম তো খাওয়া যাবে না, ডিম মাংস, কারণ অমবতী পেয়ে গেছে আজকের থেকে, এখন সাত দিন ডিম মাংস খাওয়া যাবে না। যাই হোক, মুড়িটা খেয়ে নি। এই যে রাতের কুকারে আলুটা সেদ্ধ বসিয়েছি, শুধু আলুটাই সেদ্ধ করছি, আর এই যে ডালটা গরম করব। ওবেলা ডাল আছে যেরকমটা বলেছিলাম, আর ভিডিও বেশি বাড়াবো না আজকে, শরীরটা একদম ভালো নয়, আজকে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। যাই হোক, সামন্ত কাজ পড়ে গেছে, আজকে ওর অফ ডে ছিল, কিন্তু শেষ মুহূর্তে ওর কাজ পড়ে গেছে, ওকে সাইড থেকে ফোন করে ডাকলো। ওদের দু তিনজন অ্যাবসেন্ট ছিল, আর লোডিং আনলোডিংয়ের কাজ তো, বেশি লোকে যদি অ্যাবসেন্ট করে তাহলে ওদের কাজ করতে অসুবিধে হয়, তাই ও কাজে চলে গেছে। কিন্তু আমার দাঁতের প্রচণ্ড কষ্ট হচ্ছে, পেটে খিদে খাচ্ছি ঠিকই, কিন্তু যে পরিমাণে কষ্টটা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে মারাত্মক। যাই হোক, সামন্ত আমার থেকে কাজটাকে বেশি দাম দিয়েছে, ঠিকই আছে, আমার নাম লেখানো হয়ে গেছিলো দাঁতের ডাক্তারের কাছে। এবারে কাজ না করলে তো আমরা খেতেও পাবো না, সেটাও একটা ব্যাপার, কাজের উপরেই আমাদের ডিপেন্ড, আমাদের রুজি রোজগার কাজের উপরেই, সামন্তর কাজের উপরেই। এবার ওর আমার থেকেও যে বেশি ও কাজটাকে দাম দিয়েছে, ঠিক আছে, এতে কোনো অসুবিধে নেই। পরের সপ্তাহে যাব ডাক্তারের কাছে, সপ্তাহে একদিন করে বসে, বুধবার করে, সপ্তাহে একদিন করে দুপুরেই বসে। পরের সপ্তাহে আবার মেয়ের পরীক্ষা, কি হয় দেখা যাক, আর ভিডিও বড় করব না এই পর্যন্ত। যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে করবেন, আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। যদি ভুল ত্রুটি কোনো কিছু হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, ভুলগুলো শুধরে নিতে ক্ষতি কোথায়। যাই হোক, আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, অনেকটা বলতে কি প্রত্যেক দিনের মতো অতটাও রাত্রি হয়নি, আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে রাখছি, রোজই রাতে অনেকটা রাত করেই রাতে রান্না হয়। যাই হোক, আজকে তো শুধু আলু সেদ্ধ হচ্ছে, তাই তাড়াতাড়ি করে রাখছি, শরীরটা ভালো নয়। চলুন, সকলকে গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, আবার কোনো একটা দিন কোনো একটা ভিডিওতে দেখা হবে।